দেশে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড, আক্রান্ত হয়েছে 5,181 জন, এ নিয়ে মোট শনাক্ত 6,895 জন। এছাড়া দেশে 7 মাসেরও বেশি সময় পর একদিনে সর্বোচ্চ 45 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট প্রাণহানি 8,949 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় অ্যান্টিজেন সহ 28,195 জনের নমুনা পরীক্ষা করা হয়। একদিনে সুস্থ 2,077 জন, মোট সুস্থ 5,38,018 জন। এদিকে নমুনা পরীক্ষা বিবেচনায় গেল 24 ঘন্টায় শনাক্তের হার 18.38%। করোনা সংক্রমণ রোধে আক্রান্তদের ঢাকামুখী না হয়ে নিজ নিজ এলাকায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি। প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে কিন্তু আমাদের সক্ষমতা বাড়ানো হয়েছে, তারা যাতে ঢাকায় চলে না আসেন। এটাতে দুটো সমস্যা হয়, একটা হচ্ছে ঢাকার উপরে চাপ বাড়ে, দ্বিতীয় হচ্ছে ওনারা ওখান থেকে এখানে আস্তে আস্তে রোগীর কন্ডিশন খারাপ হয়ে যায়।